বিজেপি চাকা বন্ধে মহিলা পুলিশ আধিকারিকের শ্লীলতা হানির অভিযোগ উঠেছে গোঘাটে তৃণমূল নেতার বিরুদ্ধে। কেন দীর্ঘক্ষণ অবরোধ রয়েছে মহিলা পুলিশ আধিকারিকের কাছে জানতে চান তৃণমূলের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মইদুল ইসলাম। এরপরেই মহিলা পুলিশ অফিসারের সঙ্গে বচসায় জড়ান মইদুল। এরপরেই তৃণমূল নেতা মইদুল ইসলামের বিরুদ্ধে শ্লীলতাহানি, সরকারি কাজে বাধা সহ একাধিক ধারায় মামলা দায়ের করা হয়, যদিও পরে সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নেন মইদুল।